সপ্তম ধাপে চলছে ইউনিয়ন পরিষদ নির্বাচন সাতকানিয়ায় দুই গ্রুপের সংঘর্ষে নিহত দুই অনুসন্ধান কমিটিকে নাম দেবে না বিএনপি সার্চ কমিটির নামে জনগণকে ধোকা দেওয়া হয়েছে ফকুল এক ডোজ পেয়েছেন দশ কোটি মানুষ এ বছরে বুস্টার ডোজ সহ সকলকে টিকার আওতায় আনার আশাবাদ স্বাস্থ্যমন্ত্রী আসসালামু আলাইকুম মিতা মুস্তফা স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে একেএসএমটি বার শিরোনাম দেখছিলেন এবার পুরো খবর বিচ্ছিন্ন কিছু ঘটনার মধ্য দিয়ে সপ্তম ধাপে 138টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে চট্টগ্রামের সাতকানিয়ায় আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে স্কুল ছাত্র সহ দুজন নিহত হয়েছে সংঘর্ষের কারণে খাগড়িয়া ইউনিয়নের দুটি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করেছে নির্বাচন কমিশন ডেস্ক রিপোর্টে বিস্তারিত ভোট গ্রহণ শুরুর পর সাতকানিয়া উপজেলার খাগড়িয়া ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জসিমউদ্দিনের সমর্থকদের সাথে আওয়ামী লীগের প্রার্থী আক্তার হোসেনের সমর্থকদের সংঘর্ষ হয় এতে অন্তত পাঁচজন আহত হয়েছে এ ঘটনার পর দুটি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করেছে নির্বাচন কমিশন অপরদিকে একই উপজেলার নলুয়া ইউনিয়নের একটি কেন্দ্রে বহিরাগতদের হামলায় এক স্কুল ছাত্র নিহত হয়েছে এছাড়া বাহালিয়া ইউনিয়নেও সংঘর্ষে একজন নিহত হয়েছে দুটি জায়গায় কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে এবং বেশ কিছু হতাহতের ঘটনাও ঘটেছে আমরা চেষ্টা করছি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা রয়েছে বিজিবি রয়েছে র্যাব পুলিশের স্ট্রাইকিং ফোর্স রয়েছে আমরা চেষ্টা করছি সাতকানিয়া এই উপজেলার যে ইউনিয়ন পরিষদ নির্বাচনটি আজকে অনুষ্ঠিত হচ্ছে সেই নির্বাচনের অবশিষ্ট অংশটুকু যেন শান্তিপূর্ণভাবে শেষ হয় আমাদের ব্ল্যাক ফেলার নিয়ে যেতে চাইছিল আমাদের লোকেরা যখন বাধা দিয়েছে তখন আমাদেরকে ধাওয়া করে চলে আসছে রংপুরের মিঠাপুকুরের ভাঙনি ইউনিয়নের একটি কেন্দ্রে জাল ভোট দেওয়ার সময় দুইজনকে আটক করা হয়েছে এছাড়া কুমিল্লার বুড়িচং উপজেলার পীর যাত্রাপুর ইউনিয়নের একটি কেন্দ্রে জাল ভোট দেওয়ার সময় চারজনকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত রাঙামাটির তিনটি উপজেলার ১৭টি ইউনিয়নে ভোট গ্রহণ চলছে ভোট গ্রহণের জন্য সাজেকের রিসোর্ট ও কটেজ দুই দিনের জন্য বন্ধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন অন্যান্য ইউনিয়ন পরিষদেও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে সকাল থেকে শীত উপেক্ষা করেই ভোটারদের লাইনে দাঁড়িয়ে ভোট দিতে দেখা গেছে ১৩৮টি ইউপির মধ্যে ৯টিতে ইভিএম এবং বাকি ১২৯টিতে ব্যালট পেপারে ভোট নেওয়া হচ্ছে সপ্তম ধাপেও ৭১ জন প্রার্থী বিনা ভোটে নির্বাচিত হয়েছেন এর মধ্যে চেয়ারম্যান পদে ১১ জন সংরক্ষিত পদে ১৩ জন এবং সাধারণ সদস্য পদে রয়েছেন ৪৭ জন ওয়ালিউল্লাহ আলী এনটিভি নিউজ ডেস্ক ইউপি নির্বাচনের খবর জানতে আমরা যাচ্ছি চট্টগ্রামের সাতকানিয়া এবং সুনামগঞ্জে সেখানে আছেন আমাদের সাফ করসপন্ডেন্ট আরিজ আহমেদ এবং দেওয়ান গিয়াস চৌধুরী প্রথমে যাচ্ছি আমরা সাতকানিয়ায় আরিজ সাতকানিয়ায় তো দুটি কেন্দ্রে সংঘর্ষ হয়েছে এবং মৃত্যুর সংবাদ আমরা জেনেছি তো এখন সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন মিতা আমি এখন অবস্থান করছি সাতকানিয়ার একটি কেন্দ্রে এখানে প্রায় ১৬টি ইউনিয়নে আসলে আজকে ভোট গ্রহণ করা হচ্ছে আমরা সকাল থেকে যেটা দেখেছি আমরা ওই বাজালিয়া গেছি নলুয়া গেছি এবং এই দুটি জায়গায় আসলে সংঘর্ষের ঘটনায় ২ জন নিহত হয়েছে তবে এখানে দুঃখজনক একটি ঘটনা হলো যে নলুয়া ইউনিয়নের ৮ নম্বর কেন্দ্রে যেটি ইউনিয়ন পরিষদের একটি কেন্দ্র এটি ওই কেন্দ্রে একজন শিশু মারা গেছেন তা কেন্দ্র সে দেখতে সেই মূলত মারা গেছে তার নাম তৌসিফ সে স্থানীয় মরফলা আর এম এন উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র এবং তার বাবা আসলে রিক্সা চালক তাদের এখানে কান্নার রোল আকাশে বাতাসে আসলে ইয়ে হয়ে যাচ্ছে এখন জিনিস সে দেখতে গিয়ে লাশ হয়ে ফিরেছে ঘরে এবং স্থানীয় লোকজন আমাদেরকে যেটা জানিয়েছেন যে ভোট শান্তিপূর্ণভাবে আসলে এখানে ভোট গ্রহণ করা হচ্ছিল অতর্কিত কিছু বহিরাগত লোক অতর্কিত হামলা করে আসলে এই হত্যার ঘটনাটা হয়েছে
হয়েছে, এখানে ধারালো অস্ত্র লাঠিসোঁটা ব্যবহার করা হয়েছে। এর পাশাপাশি আমরা যেটা বাজালিয়া ইউনিয়নে যেটা দেখেছি সেইটি আসলে দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় আব্দুল শুকুর নামে একজন মারা গেছেন। আমাদেরকে একটু আগে এই সব ঘটনাস্থলে এসে চট্টগ্রামের জেলা প্রশাসক যে শেষ সময়ের এবং যে নির্বাচনে যে সহিংসতা এবং রক্তকয়ী যে ঘটনা ঘটেছে সেই সবের জন্য আসলে তিনি দুঃখ প্রকাশ করেছেন। তিনি বলেছেন সহিংসতা এড়াতে অনেক চেষ্টা করেছেন, তারপরে শেষটা আসলে রক্ষা হয়নি। আর এখানকার যিনি আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা চট্টগ্রামের, তিনিও এসেছেন, বিভিন্ন ঘটনাস্থল পরিদর্শন করেছেন, তার সাথেও আমার আলাপ হয়েছে। তিনিও বলেছেন যে আসলে তাদের শেষটাই আসলে ভালো হয়নি, কারণ এখানে এই ইউনিয়নের এই উপজেলার যে ১৬টি ইউনিয়নে নির্বাচন হচ্ছে, এই নির্বাচনের আসলে প্রচার প্রচারণার শুরু থেকেই আসলে সংঘাতের নানা রকম ঘটনা আমরা দেখেছি। নির্বাচনের আগেও একজন মারা গেছেন এবং আজকে দুইজন মারা গেল। এবং আরেকটি কেন্দ্রে যেটা আমরা খাগড়িয়া একটি কেন্দ্র, সেখানে আসলে সকাল থেকে দাওয়া পাল্টা দেওয়া, গুলিবর্ষণ, ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে এবং সেখানে দুইটি কেন্দ্র স্থগিত করা হয়েছে। এবং দুপুরের আগেই আসলে ১১টার দিকে ঘটনা ঘটেছে এবং সাড়ে ১১টার মধ্যেই আসলে সব নির্বাচনী সরঞ্জাম নিয়ে প্রশাসনকে স্থলে যেতে হয়েছে। এই ছিল মিতা এখানকার সর্বশেষ। নতুন কোনো তথ্য পেলে আবার আপনার মাধ্যমে দর্শকদেরকে জানিয়ে দেওয়া হবে। মিতা, চট্টগ্রামের সাতকানিয়া থেকে আমরা জানছিলাম ভোটের খবর। দর্শক, এবার চলে যাচ্ছি সুনামগঞ্জে দেওয়ান গিয়াস চৌধুরীর কাছে। গিয়াস, সুনামগঞ্জের সার্বিক ভোটের খবর আমাদেরকে জানাবেন। মিতা, আমরা আরিফের কাছ থেকে যেমনটি শুনছিলাম যে চট্টগ্রামে কিছু কেন্দ্রে কিছু সহিংসতার ঘটনা ঘটেছে, কিন্তু আমরা আপনাদেরকে যদি জানাই সুনামগঞ্জে এখন পর্যন্ত সকাল ৮টা থেকে নির্বাচন শুরু হয়েছে, এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। মিতা, আমি যে জায়গাটিতে দাঁড়িয়েছি এটা হচ্ছে সুনামগঞ্জের একদম সীমান্ত এলাকা তাহিরপুর। আপনারা যদি খেয়াল করেন আমার পিছনে যে মেঘালয় পাহাড়টি দেখা যাচ্ছে, ঠিক এর পাশেই বরছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট গ্রহণ চলছে। তো এই উপজেলাটি একটি হাওড় অধ্যুষিত এবং সীমান্তবর্তী উপজেলা। উপজেলা হওয়ার পরে সকালে প্রচণ্ড শীত ছিল, শীত থাকার পরেও আমরা দেখেছি মানুষকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দিতে, লম্বা লম্বা লাইন দেখেছি, তবে সেখানে বেশিরভাগ মহিলারা ছিলেন। তারপরে যখন বেলা বাড়ার সাথে সাথে, যত বেলা বাড়ছিল ১২টার পর থেকে আমরা দেখেছি লাইনগুলি ছোট হয়ে গেছে, মানে ভোটারের সংখ্যা কমে আসছিলো। তো এখন পর্যন্ত ভোট গ্রহণের ৬ ঘন্টা অতিবাহিত হয়েছে। আমি প্রিসাইডিং অফিসারদের সাথে কথা বলেছি, তারা বলেছেন এখন পর্যন্ত ৫০% ভোট পড়েছে, বেলা শেষ হওয়ার সাথে সাথে হয়তো আরও ভোটারের উপস্থিতি থাকবে এবং সব হয়তো ভোট কাস্ট হবে ৭০-৮০%। আমি তা আমি আপনাকে জানিয়ে রাখি সুনামগঞ্জের এই যে তাহিরপুর নির্বাচনের মধ্যে দিয়ে সুনামগঞ্জের সবকটি উপজেলা নির্বাচন সমাপ্ত হবে ইউনিয়ন পরিষদের। আর এখন এই তাহিরপুর উপজেলায় ৬০টি ইউনিয়নে মোট ৪৪জন চেয়ারম্যান, ৪০০জন সাধারণ এবং সংরক্ষিত আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তো মিতা, সুনামগঞ্জের জন্য একটা ভালো খবর, ৬০ দফায় নির্বাচন হলেও আজকে সমাপ্ত হচ্ছে, কিন্তু আজ পর্যন্ত বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তো মিতা, এ ছিল আমার কাছে সুনামগঞ্জের সর্বশেষ নির্বাচনের খবর। চট্টগ্রাম ও সুনামগঞ্জ থেকে জানছিলাম ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটের খবর। রাজনৈতিক দলগুলোর কাছে সার্চ কমিটি নাম চাইলেও বিএনপির পক্ষ থেকে নির্বাচন কমিশনারদের কোনো নাম দেওয়া হবে না বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচন কমিশন গঠন আইন ও সার্চ কমিটির নামে জনগণকে ধোঁকা দেওয়া হয়েছে বলেও অভিযোগ তার। সার্চ কমিটিতে আওয়ামী লীগের লোকই বেশি বলেও অভিযোগ করেন বিএনপি মহাসচিব। সকালে রাজধানীর একটি হাসপাতালে বিএনপির চিকিৎসাধীন এক নেতাকে দেখতে গিয়ে এসব কথা বলেন ফখরুল। রিপোর্ট করছেন হাসান জাবেদ। প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনার নিয়োগে ৬ সদস্যের সার্চ কমিটি কাজ শুরু করেছে। রোববার কমিটির প্রথম বৈঠকে সব নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর কাছে নির্বাচন কমিশনারদের নাম চাওয়ার সিদ্ধান্ত হয়। বিএনপি সার্চ কমিটির কাছে নাম প্রস্তাব করবে কিনা জানতে চাওয়া হয় দলটির মহাসচিবের কাছে। আওয়ামী লীগ নিজেদের ক্ষমতায় টিকে থাকার জন্য, আবার ক্ষমতায় যাওয়ার জন্য যা যা করা দরকার তাই করছে। অর্থাৎ তারা আপনার আইন করেছে, একটা প্রণয়ন করে নিয়েছে। এই সার্চ কমিটির মধ্যেও আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে বেশিরভাগ মানুষই আওয়ামী লীগের সঙ্গেই সম্পৃক্ত, এবং একজন আছেন যিনি আপনার আওয়ামী লীগের নমিনেশন চেয়েছেন। আমাদের কাছে এগুলোর কোনো মূল্য নেই, অর্থহীন। আমরা কোনো নাম দেওয়ার তো প্রশ্নই উঠতে পারে না, কারণ আমরা গতবারের অভিজ্ঞতা, তার আগের অভিজ্ঞতা থেকে দেখেছি এগুলোতে কোনো লাভ হয় না। সরকার যে থাকে তার যে পছন্দনীয় কমিশন তারা তৈরি করবে সেটাই তারা করে। দেশে আইনের শাসন ও মানবাধিকার নেই, যা আন্তর্জাতিকভাবে স্বীকৃত বলেও উল্লেখ করেন মির্জা ফখরুল। বিএনপি নেতাকর্মীদের গুম খুনের বিষয়ে সম্প্রতি পররাষ্ট্রমন্ত্রী যে ব্যাখ্যা দিয়েছেন তা
তা তাকেই প্রমাণ করার দাবি জানান। যাদের সন্তান গেছে, যার স্বামী গেছে, যাদের পরিজন গেছে, তাদেরকে বাংলাদেশের সমস্ত মানুষ জানে যে তাদেরকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তুলে নিয়ে গেছে। এই সরকার তো এখন পর্যন্ত সেই জবাব দেয়নি। আমি পররাষ্ট্রমন্ত্রীকে আজকে আপনাদের সকলের সামনে তাকে আমি জিজ্ঞাসা করতে যাই যে কারা কারা ভূমধ্য সাগরে সমাধি হয়েছে, তাদের নামগুলো প্রকাশ করুন, যারা গুম হয়েছে তাদের মধ্যে কারা কারা গেছে, এবং তাদেরকে আমরা এটা মনে করবো যে আপনারা জানেন যে ভূমধ্য সাগরে কাদেরকে কাদেরকে আপনারা সঙ্গে সমাধি করেছেন, আমি জিনিসটা জানতে চাই। গত শুক্রবার দুর্বৃত্তদের হামলায় আহত হন নাটোরের গুরুদাসপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল আজিজ। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তার চিকিৎসা চলছে। সোমবার তাকেই দেখতে যান বিএনপি মহাসচিব। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। এখন পর্যন্ত দেশের 70% এবং লক্ষ্যমাত্রার 82% মানুষ অন্তত এক ডোজ করোনা টিকা পেয়েছেন বলে দাবি করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। সকালে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন দাবি করেন তিনি। সব মানুষ আগ্রহী হয়ে এগিয়ে এলে ডিসেম্বরের মধ্যে দেশের সবাইকে প্রথম, দ্বিতীয় এমনকি বুস্টার ডোজও দেওয়া সম্ভব হবে বলেও এ সময় জানান স্বাস্থ্যমন্ত্রী। রিপোর্ট করছেন রকনউদ্দিন। ঠিক এক বছর আগে 7ই ফেব্রুয়ারি দেশে শুরু হয়েছিল করোনার টিকাদানের আনুষ্ঠানিক কার্যক্রম। স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া হিসেব বলছে এই সময়ে অন্তত এক ডোজ টিকা পেয়েছেন প্রায় 10 কোটি মানুষ, আর দুই ডোজ পেয়েছেন প্রায় 7 কোটি মানুষ। তৃতীয় বা বুস্টার ডোজ দেবার কার্যক্রমও চলছে জোরে সোরে। তারপরও পার্শ্ববর্তী দেশ ভারতের চেয়ে টিকা দেবার হারে পিছিয়ে আছে বাংলাদেশ। গণমাধ্যমে এমন খবর এলেও স্বাস্থ্যমন্ত্রী বলছেন ভিন্ন কথা। সেটা তাদের হিসাব, বাট আমাদের হিসাব তো আমি আপনাকে দিলাম, এবং আমার যে হিসাবটা আছে সেটা সঠিক হিসাব, সেটা জেনেই বলছি যে বলতে পারেন এখন থেকে যে আমাদের দেশের লোকের যে 70% লোকে টিকা দেওয়া হয়েছে, এবং যদি কিনা আপনি টার্গেটেড পপুলেশন ধরেন তাহলে প্রায় 82% লোককে দেওয়া হয়ে গেছে। আমাদের ফার্স্ট ডোজ, সেকেন্ড ডোজ এবং বুস্টার ডোজ দিতে যে 10 কোটি লাগবে, সব মিলে যে যত টিকা লাগে সব ব্যবস্থা আমাদের কাছে রয়েছে, এবং এর মধ্যে কোনো ঘাটতি হবে না। আমরা আশঙ্কা করছি যে কিছু টিকা আমাদের বেশি বেঁচে যেতে পারে সব দেওয়ার পরেও, যদি আমাদের যদি 100% আমরা না দিতে পারি তাহলে কিছু টিকা আমাদের কাছে রয়ে যেতে পারে। সব ঠিকঠাক থাকলে এ বছরের শেষ নাগাদ দেশের নির্ধারিত সব মানুষকে বুস্টার ডোজ সহ করোনার টিকার আওতায় আনা সম্ভব হবে বলেও আশাবাদ স্বাস্থ্যমন্ত্রীর। বেশিরভাগ লোক বা জুন জুলাই বুস্টার সহ তারা পেয়ে যাবে, এবং বুস্টার ডোজের তো একটা সময় থাকে, সেই সময় যদি আমরা ধরি তাতে আমাদের হিসাব করলে, আমরা গতকালই মিটিং করেছি, তাতে এ বছর শেষ নাগাদ বুস্টার সহ সকলেই হয়ে যাবে, পেয়ে যাবে আর কি। এ সময় সরকারি করোনা বিশেষায়িত হাসপাতালের সিট সংখ্যার তথ্য তুলে ধরে সবাই টিকা নিলে ভর্তির সংখ্যা আরও কমে আসবে বলেও নিজের মত তুলে ধরেন স্বাস্থ্যমন্ত্রী। রকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। টিকা প্রদান এবং করোনা চিকিৎসার খবর জানাতে রাজধানীর ডিএনসিসি হাসপাতালে আছেন আমাদের সহকর্মী আশিকুর রহমান চৌধুরী। সরাসরি যাচ্ছি সেখানে। আশিক, টিকা প্রদান কার্যক্রম কেমন দেখছেন, আর আজকে হাসপাতালে রোগীর চাপ কেমন, আর করোনা চিকিৎসা নিয়ে আমাদেরকে জানাবেন। যেটা বলতে পারি যে এক বছর হলো করোনা টিকা দেওয়া হচ্ছে, তো এক বছর আগে এই দিনটিতে আমরা লক্ষ্য করেছি টিকা দেওয়া যাবে কি যাবে কি যাবে না, এটা নিয়ে মানুষের মধ্যে এক ধরনের দ্বন্দ্ব ছিল, দ্বিধাদ্বন্দ্ব ছিল। তো এখন সেটা নাই, বরং সবার মধ্যে টিকা দেওয়ার একটা তাগাদা রয়েছে, সবাই চাচ্ছেন টিকা দিতে। বিশেষ করে তরুণদের মধ্যে টিকা দেওয়ার প্রবণতা কিন্তু খুব বেশি লক্ষ্য করা যাচ্ছে, এবং যারা বিদেশগামী তাদের মধ্যে এক ধরনের তারাও লক্ষ্য করা যাচ্ছে যে তারা খুব টিকা দেওয়ার জন্য খুব করে চাইছেন, লাইন ধরেছেন, এবং প্রচণ্ড ভিড় আমি দেখেছি সকাল থেকে। মানে সবাই আসলে এখন টিকা দেওয়ার ব্যাপারে সচেতন হয়েছেন। তবে কিছু অনাকাঙ্ক্ষিত দৃশ্যও লক্ষ্য করা যায়, যেমন 70 ঊর্ধ্ব কিংবা তারও বেশি বয়সের অনেক মানুষকে কিন্তু দেখা যাচ্ছে যে তারা টিকা দিতে কেবল এসেছেন, তারা এই এক বছর টিকা দেননি, এটাই তাদের প্রথম ডোজের টিকা দেওয়া। তো এরকম অনেক মানুষই আছেন যে টিকা দিতে তারা দেরি করেছে নানা কারণে, তাদের দিক থেকেও নানা যুক্তি রয়েছে।
তো এভাবে যদি চিন্তা করা যায় যে টিকা দেওয়ার ব্যাপারে যদি সবাই উদ্যোগী হয় তাহলে হয়তো খুব বেশি দিন লাগবে না, সব জনগোষ্ঠীকেই টিকার আওতায় আনা যাবে এবং সরকারের তরফ থেকেই সেটা বলা হচ্ছে বারবার। যদিও এখন পর্যন্ত টিকা দেওয়ার অগ্রগতি কিন্তু খুব বেশি যে আশাব্যঞ্জক তেমনটা বলা যাবে না, যদি আমি কম্পেয়ার করি পার্শ্ববর্তী দেশগুলোর সাথে এখনও মোট জনগোষ্ঠীর একটা বড় অংশ টিকার আওতায় আসেনি। আর এমনিতে করোনা রোগী প্রসঙ্গে যেটা বলতে পারি, করোনা রোগীর চাপ কিন্তু তুলনামূলক কম। আমি বেশ কয়েকটি হাসপাতাল থেকে যে তথ্য পেয়েছি তাতে দেখা যাচ্ছে যে রোগীর চাপ তুলনামূলক কিছুটা কম। তবে এই ক্ষেত্রে চিকিৎসকরা যেটা বলছেন, এখনও যারা আইসিইউতে ভর্তি রয়েছেন বা ক্রিটিক্যাল অবস্থায় রয়েছেন তাদের বেশিরভাগই আসলে টিকা দেয়া নেই তাদের, এই কারণেই মূলত তাদেরকে আসলে এই জটিল পরিস্থিতির শিকার হতে হচ্ছে। আর সেই বিষয়টি উল্লেখ করেই চিকিৎসকরা বারবার বলছেন সবাইকে অবশ্যই টিকার আওতায় আসতে হবে। তো এই ছিল সার্বিক পরিস্থিতি করোনার। জানছিলাম করোনার টিকা ও রোগী এবং চিকিৎসার খবর। লিটারে ৮ টাকা দাম বাড়ানোর আগে পাড়া মহল্লায় বাড়তি দামে বিক্রি হচ্ছে সয়াবিন তেল। তবে পাইকারি বাজারগুলোতে এখনও বর্ধিত দামে সয়াবিন তেল বিক্রি শুরু হয়নি। এর কারণ হিসেবে বিক্রেতারা বলছেন আগের কেনা তেল এখনও রয়ে গেছে। এদিকে তেলের বর্ধিত দরে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন সাধারণ ক্রেতারা। এস এম আতিকের রিপোর্ট। লিটার প্রতি নাকি ৮ টাকা বাড়ছে, দোকানদার বলছে জানি না, এখন ওই যে কিনি নাই, কিনবো না, এখন কিনবো না, দেখি যদি আরো বাড়ে অপেক্ষা করতেছে আর কি। সয়াবিন তেলের দাম আবারও বেড়ে যাওয়ার খবরে ক্ষোভ এখন ব্যঙ্গবিদ্রূপে রূপ নিয়েছে। বোতলজাত সয়াবিন তেলে লিটার প্রতি ৮ টাকা ও খোলা তেলে ৭ টাকা মূল্য বৃদ্ধির খবরে শুধু ক্রেতারাই নয়, বিক্রেতারাও নিজেদের অসহায়ত্ব প্রকাশ করেছেন। ভাইয়া তেলের দাম তো প্রচুর, ওইটা আর বইলা কি করুম, প্রতিদিন দেই বাড়তি আছে। তেল কিনতে গেলে মানে শুধু তেলটা না, তেলের লগে লগে সব জিনিসের দামই বাড়তেছে। অবিয়াসলি ক্রেতাদের উপরে প্রভাব পড়তেছে, বাট ক্রেতাদের তো ধরেন না যদি ইনকাম বাড়ে তাদের খাইতে সমস্যা নেই, বাট বিক্রেতাদের অনেক বড় সমস্যা হইতেছে, দিন দিন ব্যবসা বাণিজ্য কমে যাইতেছে। কারণ বাজারের অধিকাংশ পাইকারি বিক্রেতা জানালেন বর্ধিত দাম এখনো কার্যকর হয়নি, এর কারণ আগের স্টক থেকে এখনো তেল বিক্রি হচ্ছে। আজকে যেমন টাকা দিলে আমাদের দুই দিন তিন দিন পর মাল আসে, কালকে যেহেতু ডিক্লেয়ার হয়েছে এখনো চার পাঁচ দিন লাগবে ঢুকতে এই মাল মার্কেটে আসতে। ৫ লিটার তেল ৭৫০ টাকা এখন ওই রেটে আজ পর্যন্ত চলতে আছে, হয়তো এখন কার্যকরী হইলে ডিলারশিপেরা আনবো বৃদ্ধি দামে এবং বাজারজাত বৃদ্ধি দামে হবে, এখনও কিন্তু আগের রেটই আছে। তবে পাড়া মহল্লার অনেক দোকানেই দেখা গেল আগের থেকেই বাড়তি দামে বিক্রি হচ্ছে সয়াবিন তেল। তেলের দাম বাড়তি ভাইয়া এই মাসখানের পর্যন্ত তেলের দাম বাড়তি আর কি। এখন কত চলছে লিটারে? এখন লিটার চলছে ১৬৮ টাকা। এরা আপনার গত আরো ১৫ দিন আগে থেকে। এছাড়াও সরকার যে দাম নির্ধারণ করে দিয়েছে অনেক ব্র্যান্ডের বোতলে তার আগের থেকেই বাড়তি দর ছাপানো দেখা গেছে। এস এম আতিক, এনটিভি নিউজ, ঢাকা। চিত্রনায়ক জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনের আপিল বোর্ডের দেয়া সিদ্ধান্ত স্থগিত করেছে হাইকোর্ট। একই সঙ্গে প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত কেন অবৈধ হবে না তা জানতে চেয়ে এক সপ্তাহের রুল জারি করেছে আদালত। এছাড়া চিত্রনায়িকা নিপুণের সাধারণ সম্পাদক পদ স্থগিত করা হয়েছে। হাসান মাহমুদের রিপোর্ট। রূপালী পর্দার তারকাদের তর্ক বিতর্ক, অভিযোগ পাল্টা অভিযোগের রেশ থামছেই না, উল্টো জটিল হচ্ছে বেশ। পর্দার বাইরে এসে নির্বাচনী মাঠের সেই অভিযোগ এবার বাঁক নিয়েছে ভিন্ন দিকে। চলচ্চিত্র শিল্প সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জয় পাওয়া জায়েদ খানের বিজয় নিয়ে চিত্রনায়িকা নিপুণের নানা অভিযোগ শেষমেশ নির্বাচনী আপিল বোর্ডে গিয়ে ঠেকে। বাতিল হয় জায়েদের প্রার্থিতা, ফলে জয় পায় চিত্রনায়িকা নিপুণ। শপথ করিতেছি যে নির্বাচনী আপিল বোর্ডের ওই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে এবার উচ্চ আদালতে রিট করেন জায়েদ খান। বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খন্দকার দিলিরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চে এ রিট আবেদন করা হয়। শিল্পীদের নির্বাচন, ৪২৮ জন শিল্পী ভোট দিয়েছে, বারবার মিথ্যে অভিযোগ এনেছে, টাকা দেওয়া হয়েছে, শিল্পীরা কি টাকা দেয়? ২০০০ টাকা দিয়ে কি শিল্পী বিক্রি হয়? জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের আপিল বোর্ডের দেয়া সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট। একই সঙ্গে প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত কেন অবৈধ হবে না তা জানতে চেয়ে এক সপ্তাহের রুলও জারি করেছেন আদালত। জায়েদ যে সে নির্বাচিত হয়েছে, ডাইরেকশন দেওয়া হয়েছে যে জায়েদ
স্বপদে এটা মানে সে তার কার্যভারী চালিয়ে যাবে, সেই ক্ষেত্রে কেউ তাকে তার কাজে বাধা বিঘ্নতা সৃষ্টি করবে না। সোফার নিপুণ আক্তার ইজ কনসার্ন, নিপুণ আক্তারের যে পদ্ধতিতে যেভাবে তাকে ইলেক্ট করা হয়েছে সেটাকে, সেই সিদ্ধান্তটাকে আপিল বোর্ডের দুজনের তথাকথিত আপিল বোর্ডের দুজনের সিদ্ধান্ত মোতাবেক যে সিদ্ধান্ত হয়েছিল সেটাকে স্টে করা হয়েছে। গত শনিবার নির্বাচনের আপিল বোর্ডের চেয়ারম্যান শাহানুর রহমান শোয়ান এক সভা শেষে জায়েদ খানের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত দেন। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। কক্সবাজারের চকরিয়ায় বাসের সঙ্গে পিকআপ ও ভ্যানের ত্রিমুখী সংঘর্ষে তিনজন নিহত হয়েছে, আহত হয়েছে 10 জন। রোববার রাতে 11:45 দিকে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ার খুঁটাখালীর কচ্ছপিয়ার মৈকাঘোনার ঢালায় এই দুর্ঘটনা ঘটে। মালুমঘাট হাইওয়ে পুলিশ জানায়, চকরিয়ার মৈকাঘোনার ঢালায় কক্সবাজার থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহনের একটি বাসের সঙ্গে মালবাহী পিকআপ ও লবণ বোঝাই ভ্যানের সংঘর্ষ হয়। এতে ভ্যান চালক ও বাসের 2 যাত্রী ঘটনাস্থলে নিহত হন, আহত হন 10 জন। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের পরিচয় এখনও জানা যায়নি। করোনার অভিঘাত থেকে পুনরুদ্ধারে ব্যাংক লোন নেয়া কিংবা সরকারের প্রণোদনার অর্থ পেতে নানা দুর্নীতির শিকার হচ্ছেন উদ্যোক্তারা। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সানেমের এক জরিপে এই তথ্য উঠে এসেছে। এ অবস্থায় দুর্নীতি রোধে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে দুর্নীতিবাজ মধ্যস্বত্বভোগীদের বিরুদ্ধে সক্রিয় হওয়ারও তাগিদ দিয়েছে সানেম। জরিপের ফল প্রকাশের ভার্চুয়াল অনুষ্ঠানে সানেম জানায়, অর্থনৈতিক পুনরুদ্ধার প্রক্রিয়ায় ক্ষুদ্র ও মাঝারি শিল্পগুলো কাঙ্ক্ষিত সরকারি সুযোগ সুবিধা পাচ্ছে না। করোনা পরিস্থিতিতে বর্তমান ব্যবসায়িক অবস্থা জানতে 5 শতাধিক ছোট বড় ব্যবসা প্রতিষ্ঠানের উপর সম্প্রতি এই জরিপ করে সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং সানেম, যাতে দেখা যায় বড় প্রতিষ্ঠানগুলো সরকারের প্রণোদনা প্যাকেজের অর্থ পেয়ে ভালোভাবেই ঘুরে দাঁড়াচ্ছে, তবে মাত্র 10% ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রণোদনার এই অর্থ পেয়েছে। প্রথমে শখের বসে শুরু, তবে এখন বাণিজ্যিকভাবেই মুন্সিগঞ্জে চাষ হচ্ছে জারবেরা ফুল। জেলার টঙ্গিবাড়ি উপজেলার পুরাপাড়া গ্রামের চাষি মোজাম্মেল হক হিরু এই ফুল চাষে পেয়েছেন সাফল্য। অন্যান্য ফসলের চেয়ে পাওয়া যাচ্ছে বেশি লাভ, তার দেখাদেখি উদ্বুদ্ধ হচ্ছেন অনেকে। কৃষি বিভাগ বলছে, সঠিকভাবে চাষ করতে পারলে এই ফুল চাষ হতে পারে স্থানীয় বেকারদের কর্মসংস্থানের নতুন মাধ্যম ও লাভজনক পেশা। মুন্সিগঞ্জ থেকে মইনুদ্দিন সুমনের পাঠানো রিপোর্ট। সাধারণত আফ্রিকান ডেইজি নামে পরিচিত, আবার পৃথিবীব্যাপী কাটফ্লাওয়ার হিসেবেও জনপ্রিয়তা পেয়েছে বেশ। অনেকটা সূর্যমুখীর মতো দেখতে এ ফুলের নাম জারবেরা। মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি পুরাপাড়া এলাকায় চাষ হচ্ছে এ ফুল। 2 লাখ টাকার পুঁজি নিয়ে 20% জমিতে চাষ শুরু করলেও এখন চাষ করছেন 40% জমিতে। প্রায় 10,000 চারা গাছে ফুটছে ফুল। প্রতিদিন 1 থেকে 1,500 ফুল বিক্রির জন্য তোলা হয়। রাজধানী ঢাকা সহ স্থানীয় বাজারে পাইকারিতে প্রতিটি ফুল বিক্রি হচ্ছে 3 থেকে 4 টাকা করে, খুচরা বাজারে যা আরও বেশি। এতে মাসে 30 থেকে 40,000 টাকাও আয় করছেন ফুল চাষি মোজাম্মেল হক। সাবারে ফুলের চাষ দেখে ফুল চাষ করার চিন্তা ভাবনা করছে। আপনার লেবার তারপরে নানান ধরনের খরচ বাদ দিয়ে 2 লাখ টাকা থাকে। 3 মাসে থেকে ফল পাওয়া যায়, 4 মাস থেকে আর কি মোটামুটি পাওয়া, অক্টোবর থেকে লাগাইলে ভালো হয়। জারবেরা ফুল সাকার উৎপাদনের মাধ্যমে বংশবৃদ্ধি করে। চারা রোপণে 2 থেকে 2.5 মাসের মধ্যে জারবেরা গাছে ফুল আসে। গাছে 1 মাসের বেশি ও গাছ থেকে তোলার পর 8 থেকে 15 দিন এই ফুল সতেজ থাকে। একবার গাছ রোপণ করা হলে পরিচর্যা অনুযায়ী এক একটি গাছে 2 থেকে 3 বছর পর্যন্ত ফুল ফোটে। সঠিকভাবে ফুলের আবাদ করতে পারলে বেকারত্ব দূর হবে এমনটাই বলছে কৃষি বিভাগ। মার্কেট দিন দিন সম্প্রসারণ হচ্ছে, আমি আশাবাদী যে উচ্চমাত্রার ফসল হিসেবে ফুলেরও এক সময় কদর বেড়ে যাবে এবং অনেক লোক, বেকার লোক বিশেষ করে, এই ফুল চাষ করে তাদের কর্মসংস্থান করতে পারবে। এদিকে ফুলও চাষ দেখতে ছুটে আসছেন অনেকেই। ফুল চাষের সাফল্য দেখে স্থানীয় অনেকেই উৎসাহী হয়ে উঠছেন। কথা নাহিয়ান, এনটিভি নিউজ ডেস্ক।
আন্তর্জাতিক সংবাদ। সব সমালোচনা ডিঙ্গিয়ে শেষমেশ প্রিন্সেস ক্যামিলাই হচ্ছেন আগামী দিনের ব্রিটিশ রানী। কেননা শনিবার ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথের ক্ষমতার 70 বছর পূর্তিতে প্রিন্স চার্লসের দ্বিতীয় স্ত্রী প্রিন্সেস ক্যামিলার উপাধি প্রিন্স কনসর্ট পরিবর্তন করে কুইন কনসর্ট হিসেবে স্বীকৃতি দিয়েছেন। ব্রিটিশ রানীর এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন প্রিন্স চার্লসও। যদিও লেডি ডায়নার বৈবাহিক জীবনের কাঁটা হিসেবে পরিচিত এবং চার্লস ডায়নার বিবাহ বিচ্ছেদের জন্য প্রিন্সেস ক্যামিলা নিন্দা করিয়েছেন বিশ্বজুড়েই। আরও জানাচ্ছেন রানা মনসুর। 25 বছর হয়ে গেল প্রিন্সেস অফ ওয়েলস লেডি ডায়না মারা গেছেন। ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথের বড় সন্তান প্রিন্স চার্লসের স্ত্রী হয় আগামী দিনের রানী হওয়ার কথা ছিল প্রিন্সেস ডায়নারই, কিন্তু বিধিবাম ব্রিটিশদের স্বপ্নভঙ্গ হয়েছে। ডায়নার বৈবাহিক জীবনে ছিল অশান্তির ছায়া রানাগোনা, জীবনের আকাশে ছিল কালো মেঘের ঘনঘটা। কেননা প্রিন্স চার্লসের দ্বিতীয় স্ত্রী ডাচেস অফ কর্নওয়াল ক্যামিলা ছিলেন লেডি ডায়নার বৈবাহিক জীবনের বড় কাঁটা। চার্লস ডায়নার মাঝে দূরত্ব তৈরি করেছিলেন ক্যামিলা, তাই তো 1997 সালের 31 আগস্ট গাড়ি দুর্ঘটনায় লেডি ডায়নার মৃত্যুর 8 বছর পর 2005 সালে প্রিন্স চার্লস আর প্রিন্সেস ক্যামিলার বিয়ে হয়। যদিও সেই বিয়ে ক্যামিলাকে এনে দেয়নি কুইন কনসর্ট উপাধি, ক্যামিলাকে বলা হতো প্রিন্স কনসর্ট। এরপর পেরিয়ে গেছে টেমস নদীর অনেকটা জল, ধীরে ধীরে ভবিষ্যৎ রাজার অনুগত স্ত্রী হিসেবে প্রশংসা অর্জন করেছেন ক্যামিলা। 1952 সালে ব্রিটিশ সিংহাসনে আরোহণ করা ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথের ক্ষমতা গ্রহণের 70 বছর পূর্তি উদযাপন অনুষ্ঠানে শনিবার ব্রিটিশ রানী ঘোষণা দিলেন সেই ক্যামিলাকে কুইন কনসর্ট হিসেবে চাইছেন তিনি। রাজকীয় এক চিঠিতেও স্বাক্ষর করেন ব্রিটিশ রানী, যাতে লেখা রয়েছে তার আন্তরিক ইচ্ছা ক্যামিলাই পরিচিতি পাবেন কুইন কনসর্ট হিসেবে। রানী দ্বিতীয় এলিজাবেথের এমন ঘোষণায় খুশি হয়েছেন আগামী ব্রিটিশ রাজা প্রিন্স চার্লসও। স্বাগত জানিয়েছেন প্রিন্সেস ক্যামিলাকে আগামী দিনের রানী ঘোষণা করায়। রানা মঞ্জুর, NTV ইন্টারন্যাশনাল ডেস্ক। কানাডার রাজধানী অটোয়ায় জরুরি অবস্থা জারি করা হয়েছে। করোনা ভাইরাস সংক্রান্ত বিধিনিষেধ বাতিল এবং বাধ্যতামূলকভাবে করোনার ভ্যাকসিন নেওয়ার আদেশ প্রত্যাহারের দাবিতে ফ্রিডম কনভয় নামে ট্রাক চালকদের সপ্তাহ জুড়ে চলা বিক্ষোভের জেরে রোববার জরুরি অবস্থা জারির ঘোষণা দেন অটোয়ার মেয়র জিম ওয়াটসন। তিনি জানান, বিক্ষোভকারীদের সংখ্যা পুলিশের চেয়ে অনেক বেশি হওয়ায় নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে জরুরি অবস্থা জারি করেছেন তিনি। শহরের পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে বলেও জানান তিনি। বলা হচ্ছে, জানুয়ারিতে ক্যানাডা ও যুক্তরাষ্ট্র ট্রাক চালকদের করোনার ভ্যাকসিন নেওয়া বাধ্যতামূলক করায় তারা ক্ষুব্ধ হয়েছেন। বিবিসি বলছে, ক্যানাডায় আন্তঃসীমান্ত ট্রাক চালকের সংখ্যা 1,20,000, যার মধ্যে প্রায় 90 ভাগই করোনার ভ্যাকসিন নিয়েছেন। আফগানিস্তান সীমান্তে তেহরিকি তালেবান TTP-র হামলায় 5 পাকিস্তানি সেনা নিহত হয়েছে। রোববার এই হামলা হয়। গত বছর 15 আগস্ট তালেবান কাবুলের ক্ষমতা দখলের পর সীমান্তে পাকিস্তানি সেনাদের ওপর তেহরিকি তালেবানের এটা দ্বিতীয়বার হামলা। রোববার পাকিস্তানি মিলিটারি গণমাধ্যম শাখা বিবৃতিতে জানায়, পাক আফগান সীমান্তের কুররাম ডিস্ট্রিক্ট থেকে সন্ত্রাসী হামলা হয়েছে। আফগানিস্তানের মাটি ব্যবহার করে এমন হামলা অনাকাঙ্ক্ষিত বলে উল্লেখ করা হয় বিবৃতিতে। তেহরিকি তালেবান পাকিস্তানের সাথে গেল ডিসেম্বর অস্ত্রবিরতি চুক্তি করেছিল পাকিস্তানের সরকার। পাক কারাগার থেকে মুক্তিও দেওয়া হয়েছিল অনেক TTP সদস্যকে। ভারত উপমহাদেশের কিংবদন্তি সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকরের মৃত্যুতে ভারতে দ্বিতীয় দিনের মতো জাতীয় শোক পালিত হচ্ছে। রোববার সকালে লতার মৃত্যুর পরপরই 6 ও 7 ফেব্রুয়ারি দুদিনের শোক ঘোষণা করেছিলেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাতে মুম্বাইয়ের শিবাজি পার্কে লতা মঙ্গেশকরের শেষকৃত্যেও যোগ দেন তিনি। জাতীয় শোক পালনের জন্য রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার গুরুত্বপূর্ণ মনিটরি পলিসি কমিটির বৈঠক একদিন পিছিয়ে দেওয়ার ঘোষণা এসেছে। মহারাষ্ট্রে ঘোষণা করা হয়েছে একদিনের ছুটি। লতা মঙ্গেশকরের মৃত্যুতে শোক জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান, নেপালের প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভান্ডারি। এবারে খেলার খবর। 100 কোটি টাকা ব্যয়ে চলছে দেশের ক্রীড়াঙ্গনের আইকন ভেন্যু বঙ্গবন্ধু স্টেডিয়ামের সংস্কার কাজ।
সাতটি ধাপে এই সংস্কার চলবে। জাতীয় ক্রীড়া পরিষদ আশা করছে চলতি বছরের শেষ নাগাদ এই ভেন্যু পরিপূর্ণ হয়ে দাঁড়াবে, যদিও কাজ নিয়ে কিছু সংশয় থাকছেই, জানাচ্ছেন সুব্রত সাহা। বঙ্গবন্ধু স্টেডিয়াম, যা বাংলাদেশের ক্রীড়াঙ্গনের ইতিহাসের সাথে জড়িয়ে থাকা এক নাম, জন্মলগ্ন থেকে যে স্টেডিয়ামটি অ্যাথলিট থেকে শুরু করে দেশের আন্তর্জাতিক সাফল্যের গর্বিত অংশীদার। 2011 সালের আইসিসি বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানের জন্য এর সংস্কার প্রয়োজন হয়েছিল। পরে লিওনেল মেসির আর্জেন্টিনার সাথে নাইজেরিয়া ম্যাচের জন্য সংস্কার করা হয় ড্রেসিং রুম সহ অন্যান্য জায়গায়। ওই ইভেন্টের পর অনেকটাই যেন অযত্ন আর অবহেলার মধ্যেই ছিল মাঠটি, অবশেষে স্টেডিয়ামটি আবারও সংস্কার করা হচ্ছে। বিশাল বাজেটের এই কর্মযজ্ঞ চলছে সাতটি ধাপে। মাঠে পানি জমে থাকবে না, হ্যাঁ, পানি নিষ্কাশনটাও খুব ভালো হবে এবং এই এই সিস্টেমে যে সিস্টেমে মাঠটা করা হয়েছে আগে কখনো ছিল না বঙ্গবন্ধু স্টেডিয়ামে। আর একটা আমার টেন্ডার বাকি আছে, যেটা আমার সম্ভবত ফ্লাড লাইট চেয়ার টেন্ডার হয়েছে, ওগুলোর কাজ এখন শুরু নেই, একটা ধাপে ধাপে কাজ হয়েছে। বড় মাপের সংস্কার কাজ চালিয়ে বঙ্গবন্ধু স্টেডিয়ামের যে ঐতিহ্য আর আভিজাত্য, সেই ঐতিহ্য আর আভিজাত্যকে ফিরিয়ে আনার চেষ্টা চালাচ্ছে জাতীয় ক্রীড়া পরিষদ। তাদের আশা এই বছর নাগাদ মাঠটিকে খেলার জন্য পুরোপুরি প্রস্তুত করে তোলা যাবে, যদিও সেখানে সবচেয়ে বড় চ্যালেঞ্জের জায়গা থাকবে উন্মুক্ত গ্যালারিতে চেয়ার বসানো এবং শেড দিয়ে সেটিকে ঢেকে দেবার ব্যবস্থা করা। গ্যালারিসহ যাবতীয় কার্যক্রম তদারকি চললেও চলতি বছরের মধ্যে মাঠটি খেলার জন্য প্রস্তুত হবে কি না তা নিয়ে সন্দেহ রয়েছে। মূলত বাংলাদেশ ফুটবল ফেডারেশন এই মাঠটির সবচেয়ে বড় ব্যবহারকারী। এই মাঠ প্রস্তুত করার বিষয়ে তাদের তাগিদই সবচেয়ে বেশি, কেননা সম্প্রতি দেশের ফুটবলে ভেন্যুর জটিলতা নিয়ে জল তো কম ঘোলা হয়নি। জাতীয় ক্রীড়া পরিষদ বলছে স্টেডিয়ামটি সংস্কারের ক্ষেত্রে বাফুফের গাইডলাইন মানা হবে আন্তর্জাতিক সূচির কথা মাথায় রেখে। সাধারণত এই মাঠে ফুটবল অ্যাথলেটিক্সের বাইরে অন্য কোনো ফেডারেশনে খেলার কোনো সুযোগ নেই, তাদের দুটাই মাঠ। এর বাইরে হয়তো ন্যাশনাল প্রোগ্রামগুলো যেটা সবসময় হয়ে আসছে এই এখানে হওয়ার কথা। এই মাঠটিকে ফুটবলের পরে যারা সবচেয়ে আপন মনে করেন তারা অ্যাথলেটিক্সের খেলোয়াড়রা। বহুদিন ধরেই অ্যাথলিটরা ছেঁড়া ফাটা টার্ফে দৌড়েই নিজেদের শ্রেষ্ঠত্বের প্রমাণ দিয়ে আসছিলেন, অবশেষে নতুন টার্ফ বসানোর কার্যক্রম শেষ। যদিও সংস্কার কাজের সবটা শেষ হবার পরই মাঠের চারপাশে নতুন টার্ফ বসানো হবে। এই মাঠটা ফুটবল ব্যবহার করে এবং ফুটবলে সারা বছরই খেলা থাকে। আমরা বছরে 6 দিন বা 10 দিন যখন মাঠ চাই তাদের সাথে আমাদের সাংঘর্ষিক হয়ে যায় এবং দেখা গেছে যে আমাদের ন্যাশনাল মিটের দিনও তারা বিকালবেলা খেলা রাখে, যেটা বিগত সময় হতো না। তো এইভাবে কিন্তু এই টানাপুরণের মধ্যে বা ভাগবাটোয়ারা করে কিন্তু স্পোর্টস চালানো সম্ভব না। ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স অ্যাপ্রুভাল যদি টাফ না হয় তাহলে ওনারা ইন্টারন্যাশনাল কোনো মিটের সময় ভেন্যু অ্যাপ্রুভাল দিবে না। ফ্লাডলাইট, ড্রেসিং রুম, ভিআইপি চেয়ার থেকে শুরু করে প্রেস বক্সের চেহারাও বদলে দেবার পরিকল্পনা রয়েছে। 1968 সালে পথ চলা শুরুর পর স্টেডিয়ামটি দেশকে প্রতিনিধিত্ব করে আসছে বছরের পর বছর। সুব্রত সাহা, এনটিভি নিউজ, ঢাকা। খবর শেষ করছি, যাবার আগে একেএসটিএমটিভির শিরোনামগুলো আরো একবার। সপ্তম ধাপে চলছে ইউনিয়ন পরিষদ নির্বাচন, সাতকানিয়ায় দুই গ্রুপের সংঘর্ষে নিহত দুই। অনুসন্ধান কমিটিকে নাম দেবে না বিএনপি, সার্চ কমিটির নামে জনগণকে ধোকা দেওয়া হয়েছে ফতুল। এক ডোজ পেয়েছেন 10 কোটি মানুষ, এ বছরই বুস্টার ডোজ সহ সকলকে টিকার আওতায় আনার আশাবাদ স্বাস্থ্যমন্ত্রী। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। পাঁচটায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল, সবাইকে ধন্যবাদ।